স্যার, একজন ব্যক্তির মুখ ও দাঁতের যত্ন ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রে আসলে কি করণীয় এবং চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? যদি আপনি দেখেন আপনি ব্রাশ করছেন ঠিক মতো, তবুও মুখে দুর্গন্ধ হচ্ছে, মানে আনএক্সপেক্টেডলি একটু বেশি হচ্ছে, সেটা আপনি তাহলে ধরে নিতে পারেন প্রাথমিকভাবে যে ঠিক মতো ক্লিন করা বা যত্নটা নেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে একজন ডেন্টাল সার্জনকে দিয়ে চেক আপ করাতে পারেন যে আসলে প্রবলেম আছে কি না। যদি তিনি দেখে বলেন যে না মুখে কোনো প্রবলেম নাই, তাহলে ধরে নিতে পারেন যে তাহলে সিস্টেমিক কারণে তার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কজ বা লিভারের প্রবলেম বা ডায়াবেটিস, সেসব কারণেও অনেক সময় মুখে দুর্গন্ধ হতে পারে সেটি কি না, বা সাইনাসের সমস্যা আছে কি না সেটা। আর একটা হচ্ছে যদি ঠিকমতো না হয়, তাহলে আপনি দেখবেন যে দাঁতের কালার চেঞ্জ হচ্ছে, আর্টিফিশিয়াল যে স্টেইন লাগা বা দাগ লেগে যাচ্ছে। দাঁতের গোড়ায় নিজেই চেক করে দেখতে পারেন যে আস্তে আস্তে একটা হলুদ আস্তর পড়ে যাচ্ছে, মানে প্লাক থেকে সেটা পাথর হয়ে যাচ্ছে বা কালো আস্তর পড়ে যাচ্ছে। এরকম কোনোভাবে আপনার দাঁতটা, দাঁতগুলি আগে যেরকম ছিল আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়াটাই সেটা দুর্গন্ধ হোক, দাঁতের কালারে চেঞ্জ হোক, বা কোনো এরকম ওই যে বললাম যে অ্যাব্রেশন ইরেশন ক্ষয় হয়েছে, এরকম কোনো রকম ব্যত্যয় ঘটলেই বুঝবেন যে হ্যাঁ তাহলে ঠিক মতো হচ্ছে না, তখন উচিত হবে একজন ডেন্টাল সার্জনকে দেখানো। স্যার, চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা নর্মালি মাড়ির সমস্যা হলে স্কেলিং, দাঁতের কালার চেঞ্জ করতে হলে স্কেলিং, পলিশিং, ব্লিচ করা, টুথ হোয়াইটেনিং, নানান পদ্ধতি আছে। যদি ফিলিং করতে হয় যখন ফিলিং, যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আরসিটি করতে হয় সেটা ক্যাপ করতে হয়, আঁকা বাঁকা দাঁত থাকলে তার চিকিৎসা, নানান রকম। অনেকের মধ্যেই ধারণা হয় যে রোজা রেখে আমি দাঁতের চিকিৎসা করাতে পারবো কি না। রোজা রেখেও দাঁতের চিকিৎসা করানো যাবে, এটা বিভিন্ন মুফতি মাওলানারা তারা এইরকম আমাদের পরামর্শ দিয়ে থাকেন যে যদি আপনার কষ্ট না হয়, মানে এই চিকিৎসা গ্রহণ করতে গিয়ে আপনার রোজা ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম শারীরিক কষ্ট আপনি অনুভব না করেন, তাহলে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন। দাঁত তুলতে পারবো কি না, সেই ক্ষেত্রে আমরা এই মাওলানাদের কাছ থেকে যে পরামর্শ পাই সেই অনুসারে রোগীদের আমরা বলি যে ইসলামী চিন্তাবিদরা আরও ভালো জানেন এটা, যে যদি দাঁত তোলার পরে যে চিকিৎসার প্রয়োজনে বাধ্য হয়ে আপনি করছেন, এবং সেই ক্ষেত্রে যদি ওই যেটুকু রক্তক্ষরণ ওইখানে হয় সেটা গড়িয়ে পড়ার মতো না, দাঁত তুলে ওইটাকে প্রেশার প্যাক দিয়ে রাখা হয়, সেটাও করতে পারবেন বলে কেউ কেউ বলে। তবে আমি ব্যক্তিগতভাবে আমার ইয়ে হচ্ছে, যদি আপনি খুব বাধ্য না হন তাহলে সার্জিক্যাল প্রসিজিওর দাঁত তোলা, এটা রোজা ভাঙার পরে সন্ধ্যার পরে করা ভালো, কিন্তু দাঁতের ফিলিং, স্কেলিং সহ অন্যান্য যে রুটিন চিকিৎসা এটা রোজা রেখে যে কোনো সময় করতে পারেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং যারা ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন তাদের জন্য শুভকামনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে।